আমাৰ মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া কেবিনেটত আমাৰ যি সমূহ মন্ত্রী আছে সমূহ মন্ত্রীকে এই বিভিন্ন স্কিমবোৰ চোৱাকৈ দায়িত্ব দিছে মোক এই দৰং জিলাৰ এই দুটা চোৱাকৈ দায়িত্ব দিছে এই প্ৰকৃত অর্থটো কিমান দূৰ কাম আগবাঢ়িছে গতিকে নিশ্চিত ৰূপত চৰকাৰখনৰ যিটো সদিচ্ছা সেই সদিচ্ছা হৈছেতো যে আমি যাতে অহাৰ পিছত কাম যাতে এক্সপিডিট কৰা হয় আৰু আমি এক্সপিডিট কৰিছোঁ আমি প্ৰকৃত অর্থ আমি গম পাম কিমান হৈছে কিমান হোৱা নাই বাকী বিভাগীয় ভাবি যি কৰণীয় আছে গতিকে এবাৰ প্ৰথমবাৰৰ কাৰণে মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া এনেকুৱা এটা সিদ্ধান্ত লৈছে পূৰ্বতে বিভাগীয় মন্ত্ৰী আহিছিলে আৰু এইবাৰ বিভাগীয় মন্ত্ৰীয়ে নিজে এই প্ৰস্তাৱটো দিছে কেবিনেটত কেবিনেটৰ বিভাগীয় মন্ত্ৰীয়ে সেইদিনাখন কেবিনেট দিয়াৰ পিছত মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই আমাক এলটমেণ্ট কৰিছে মই ভাবোঁ যে এইটো ছিষ্টেম কৰাৰ ফলস্বৰূপে আমাৰো কিছু অভিজ্ঞতা হ'ব আৰু লগতে আমি বিভাগৰ মানুহক আমিও নিজে কিছু কথা ক'ব পাৰিম নিজৰ বিভাগীয় মন্ত্ৰীজনে কোৱাত অকণমান অসুবিধাও থাকে কেতিয়াবা গতিকে মই ভাবোঁ যে যদিও আমাৰ এইটো সময় আছে কাৰণ কিয় আমি যদি দিনে ৰাতি নিশাই যদি কাম কৰোঁ নিশ্চিত ৰূপত আমি বাৰিষাৰ আগে আগে এইটো চুইচ গেটকে আদি কৰি বাকী যিমানখিনি কাম আমি কৰিব পাৰিম ছাৰ আৰু এটা কথা জানিব বিচাৰিছোঁ 2020-21 আৰু 21-22 বিত্তীয় বৰ্ষত চিপাচাৰত বহুখিনি ফিভাৰ ব্লকৰ কাম ইতিমধ্যে সম্পন্ন কৰা হৈছে কিন্তু এতিয়ালৈকে তেওঁলোকৰ পুঁজিবিলাক মোকলাই দিয়া হোৱা নাই গতিকে বিভাগীয় পুঁজিৰ অভাৱ ইয়াৰ মূল কাৰণটো কি হ'ব পাৰে ছাৰ পুঁজিটো এভেইলেবল পুঁজি এতিয়া ফিভাৰ ব্লক কিহৰ আমাৰ পিয়ানাডি নাকি পিয়ানাডিৰ ইতিমধ্যে আমাৰ মেটেৰিয়েলছৰ পইচা আহিছে আৰু কিছুমান এনেকুৱা আছিলে যে আগতে পূৰ্বতে হয়তো কাম কৰিছিলে কিন্তু অনগয়িং দেখা আছিলে আমি কিছু কাৰণ কিয় এতিয়া আমাৰ ভাৰত চৰকাৰৰ পঞ্চায়ত গমনন বিভাগ অধিক কঠোৰ হৈছে বিশেষকৈ এম জি এন ডেগাৰ কামৰ ক্ষেত্ৰত কাৰণ এম জি এন ডেগাৰ কাম পূৰ্বত যেনেকুৱাকৈ হৈছিলে এতিয়া তেনেকুৱা হোৱাৰ সম্ভাৱনা কম কাৰণ কিয় যে পূৰ্বতে বিভিন্ন মানুহে বিভিন্ন জব কাৰ্ডধাৰীৰ একাউণ্ট নম্বৰ আনি পেলাই আৰু সেই টকাৰে তেওঁলোকে জে চি বি ব্যৱহাৰ কৰিছিলে বা বেলেগ বেলেগ এতিয়া ভাৰত চৰকাৰে সেইটো পূৰা ষ্ট্ৰিক্টলি কঠোৰ হৈছে এতিয়া ডেইলি মোবাইল মনিটৰিং ছিষ্টেম মোবাইল মনিটৰিং ছিষ্টেমৰ জৰিয়তে দুবেলা ৰাতিপুৱাৰ ভাগত কাম কৰা ফটো দিব লাগিব আবেলি ভাগত ফটো দিব লাগিব তেতিয়া অট'মেটিকলি তেওঁলোকৰ এম জি এন ডেগাত কাম জেনেৰেট হ'ব যিহেতু মূল উদ্দেশ্য হৈছে এই এম জি এন এনডেগা এক্ট এক্টখনৰ মূল উদ্দেশ্য হৈছে টু ক্ৰিয়েট দ্য জব মানুহৰ মেণ্ডেজ ক্ৰিয়েট কৰাৰ কাৰণে কৰ্মদিন সৃষ্টি কৰাৰ কাৰণে কিন্তু অসমতে আদি কৰি বহু ৰাজ্যত এইটো মেণ্ডেজ ক্ৰিয়েট কৰাৰ সলনি এছেট ক্ৰিয়েট কৰা বা ৰাস্তা ঘাট বনোৱাতহে বেছি অধিক গুৰুত্ব আৰোপ কৰিলে যাৰ কাৰণে এতিয়া অধিক কঠোৰ হৈছে ভাৰত চৰকাৰে গতিকে এতিয়াৰ পৰা যিসকলে প্ৰকৃত অৰ্থত জব কাৰ্ডৰ কাম কৰে তাতেহে এম জি এন ডেগাৰ কাম হ'ব পূৰ্বৰ দৰে এইবাৰ হোৱাৰ সম্ভাৱনা নাই তথাপি মেটেৰিয়েলছ কম্পনেণ্টৰ যি 40% আছে
সেই প্রতিবাচনের জড়িয়ে এইবারও আমি সর সুরা রাস্তাঘাট দিছ বিভিন্ন ঠাইত আর ইয়াতো যিখিনি আছে আমার বিধায়ক পরমানন্দ রাজবংশী ডাঙরিয়া মো সঘনে সাত দিনের মূরে মূরে এই বিষয় লোক কই থাকে কিন্তু মেটেরিয়েলস পেমেন্ট ইতিমধ্যে আমি এড়িছো। আচ্ছা, রেসি পাজার উন্নয়ন খণ্ডত এনেগার যে কাম সমূহ চলিছিল পূর্বতে সেই কাম সমূহ এটা সম্পূর্ণ বন্ধ হয়ে আছে, কি কারণে বন্ধ হয়ে আছে স্যার? এটা মই সেই বিষয়টো লৈ পেলাই বিদ্যুতের লগত মই রিভিউ হব, পূর্বতো তেনেকুৱা বন্ধ থকা নাই, যদি এটা ধর সম্পূর্ণ বন্ধ হয়ে আছে যদি বন্ধ বা কি বন্ধ তো হব নয়, কারণ কেউ আমার তো যাব কাম আমি সেনশন দিয়ে আসলে সেনশন নোহাক যদি কিনা করেছিলে সেইবতো নাহিব, সেইটো আর যদি সেনশন লওয়ার পিছত যদি কাম করেছে বন্ধ হওয়ার কথা নাই, গতি বিদ্যুতের লগত আমি আলাপ করম এই বিষয়ে। আর আজি মই নিজে আমি পথরঘাট পঞ্চায়েত মই নিজে পঞ্চায়েত রিভিউ রাখিছো, ভারতবর্ষের একমাত্র ময়ে মন্ত্রী যে নাকি পঞ্চায়েত গিয়ে পেলে রিভিউ করে, গতি কারণ পঞ্চায়েত এইখানে আমি রিভিউ করো যেহেতু আমার মহাত্মা গান্ধী কৈছিলে যে ভারতবর্ষের আত্মা লুকায় আছে গাঁত লুকায় আছে, গাঁর যেতালে বিকাশ নহব তেতালে ভারতবর্ষ বিকাশ করব নয়, ডিসি অফিসত রিভিউ করে কি হব, গতি ডিসি অফিস করব লাগবে সমগ্র ডিসি জেলাখনও করব লাগবে, কিন্তু প্যারেলি পঞ্চায়েত ওয়াইজও আমি রিভিউ করে আছো, গতি আজি পথরঘাটতো মই সুধিম যে কিবা কাম বন্ধ হয়ে আছে নাকি, নিশ্চিত রূপে তাত বিডিও থাকবে উপস্থিত থাকবে এমএলএ উপস্থিত থাকবে, তেনেকুৱাকৈ যদি ক'ৰবাত আসোৱা যদি আছে দূৰ কৰাৰ কাৰণে প্ৰচেষ্টা হাতত লৈছোঁ। মানে উন্নয়নটো স্তব্ধ হৈছে, শিৱপাজাৰ সমষ্টিত সম্পূৰ্ণ স্তব্ধ, উন্নয়নটো স্তব্ধ হোৱা নাই, কাৰণ কিয় ইমান দিনে উন্নয়নে হোৱা নাছিলে, পৰমানন্দ ৰাজবংশী অহাৰ পৰাহে উন্নয়নৰ গতি আৰম্ভ হৈছে, পঞ্চায়তটো যি আমাৰ মেণ্ডেজ জেনেৰেট কৰাই হওক বা অন্য জেনেৰেট কৰা হওক, এতিয়া আগতে আমি এতিয়া উদাহৰণ এটা দিওঁ, মই প্ৰথম বছৰ যেতিয়া মন্ত্ৰী হৈছিলোঁ, মন্ত্ৰী যেতিয়া হোৱাৰ পিছত যেতিয়া প্ৰথমবাৰ যেতিয়া আমি মেটেৰিয়েলছৰ পইচা এৰি দিলোঁ 450 কোটি টকা এৰি দিলোঁ, আর এড়ি পেলায় আমি লিখি দিলো যে বিডিও সকলে আন্ডারটেকিং দিব লাগিব যে তাত আমি চেক করব গেলে রাস্তার ফিজিবিলিটি আছে না, যি সেই কথাখান লিখি দিলো 450 কোটির পিছত আমার 188 কোটি টাকা রিটার্ন হয়ে আহিলে আনউজ হয়ে আহিলে, তো সেই বিডিও সকলে ডিমান্ড দিছিলে, তাত বিডিও নতুন নতুন বিডিও আহি গেল, ALS বিডিও আহি গেল, তেওঁলোকে দেখিলে যে এইবোৰ ডিমান্ড যদিও আছিলে প্রকৃত অর্থ তার ডিমান্ড করব নি, গতি তেনেকুৱা যদি কাম স্তব্ধ যদি মই নাজানো বুঝছে না কথাটা, কারণ 450 কোটি টাকা দেওয়ার পিছত 188 কোটি টাকা আনউজ হয়ে পেলায় আমার রিটার্ন আহিলে যাওয়া বছর, এইবারও আমি টাকা এ দিছো, টাকা এ দিয়ে আমি সেইটাই লিখিছো যে বিডিও সকলে আন্ডারটেকিং দিব লাগিব, তাত গেলে আমি পাম না নাপাম। স্যার, এটা অন্য একটা ডক্টরের কাম যেটা আপনি চাবলে আহিছে, গতি মুখ্যমন্ত্রী নির্দেশ অনুপাতে প্রথম তো কাম ভিজিট করে কিনে কি পালে? এটা জাস্ট আরম্ভ কৈছো, ইয়াতে আমার যে সুইচ গেটের কাম এটা যে 7 ফেব্রুয়ারি তারিখে কাম অ্যালটমেন্ট দিছে, 9 তারিখের পর কাম আরম্ভ করেছে, এটা যেহেতু ইয়াতে মই ইতিমধ্যে ডিসিক আর আমার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কৈছো যে আমি দিনে নিশা কাম করব লাগিব, আর দিনে নিশা যদি কাম নকরে তাহলে এই কামটো ফলবতী হওয়ার চান্স একেবারে নাই, গতি কারণ কেউ সুইচ গেট লাগবে 108টা ইয়াতে পাইল লাগবে, গিয়ে দিনে নিশা কাম করব, আমি টার্গেট রাখিছো যাতে আমার এপ্রিলের 1 তারিখের আগে আগে যাতে আমি যাতে পাইলিংয়ের কামখিনি করে পেলায় যাতে কব পারো, কারণ কেউ যেহেতু বহাগত যেহেতু বরষুণ আহিব আশা রাখিছো ভাল হব বলে আশা রাখিছো, সদিচ্ছা আছে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার, আমারও সদিচ্ছা আছে।